নদিয়ার চাপড়ায় পাচারকারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন বিএসএফ এর 82 নম্বর ব্যাটালিয়নের একজন জওয়ান। পাচারকারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হলেন বিএসএফ এর 82 নম্বর ব্যাটালিয়নের একজন জওয়ান, তার নাম সতীশ কুমার। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে নদিয়ার চাপড়া থানার শিকরি কলোনিতে। গোপন সূত্রে খবর পেয়ে সতীশ কুমার সহ 82 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা ওই কলোনির একটি বাড়িতে হানা দিয়েছিল। পাচার করার জন্য ওই বাড়িতে মজুত রাখা ছিল প্রচুর বোতল ফেনিসিডিল। চালিয়ে সেই ফেনিসিডিল উদ্ধার করার জন্য যখন কাজ করছিলেন, সেই সময় পাচারকারীদের বেশ কয়েকজন হঠাৎই বিএসএফ এর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায়। সঙ্গে সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি শুরু করে বিএসএফ এর জওয়ানরা। যদি ওই এলাকায় মহিলা ও শিশু থাকায় বিএসএফ এর জওয়ানরা গুলি চালাতে সাহস পায়নি, কিন্তু পাচারকারীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হয়েছে সতীশ কুমার। তাকে প্রথমে চাপড়া গ্রামীণ হাসপাতালে, পরে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল। पता नहीं, हम तो पहली बार आए थे, हमको पता नहीं, अच्छा पहचानते नहीं, भीड़ थी ना, वो 10 बार आगे क्या पता किसने फायर किया है। 10-12 था उसमें। हाँ, 10-12 लोग थे ना, वो पिस्टल थे, दाव डांडी लट्ठा और सब कुछ लाठी ले रखी थी, बड़ी बड़ी दाव थे, पिस्टल फायर किया, 4-5-7 राउंड फायर किया। आपके पास कुछ नहीं था क्या? नहीं, हमारी गार्ड था, वो गाड़ी के पास खड़ा था, वहाँ गाड़ी नहीं जा सकती थी, भीड़ी गलियाँ थी ना, हम वहाँ से जा रहे थे। तो मार के भाग गया क्या सब? वो तो ज़्यादा आगे भीड़ थी ज़्यादा ना, वो उधर ही आसपास गलियों में घूम रहे। किसी को पकड़ा नहीं अब तक? नहीं, बीएसएफ वाले थे हमारे आसपास थे, वो ज़्यादा थे ना, वो भी डंडा वगैरह छुटा ही कर रहे थे, मार रहे थे, उनको बचाव कर रहे थे हमारा। मौलाई दे, रिपोर्ट टाइम्स बांग्ला।